আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই অনলাইনে অফলাইনে আমাদের কাছে একটি বিষয় বারবার জানতে চেয়েছেন যে এই কঠিন অবস্থায় এই করোনাময় পরিস্থিতিতে আমরা আমাদের সামর্থ্য আছে আমরা কি কোরবানিটা করব নাকি করব না তো আসলে বর্তমানে যে অবস্থা সারা দুনিয়ায় বিরাজ করছে এমন কঠিন মুহূর্ত কিন্তু দুনিয়ার ইতিহাসে বিরল এমনটা হয়েছে বলে আমাদের জানা নাই তো এই অবস্থায় এ ধরনের আলাগুলোতে কথা বলতে যাওয়াটা একটু কঠিন এখানে এই কন্টেম্পোরারি ইস্যুগুলোতে কথা বলাটা কেন কঠিন কারণ এখানে দৃষ্টিভঙ্গির বিষয় থাকে এক একজন এক এক রকমের চিন্তা করে মানে রায় প্রদান করে তো এই জন্যে আমি যে রায়টা প্রদান করছি এটা আমার আমার পক্ষ থেকে আমার চিন্তার ফসল দেখা যাবে সেম টপিকে আরেকজন আলেম দিন কথা বলছেন তার অপিনিয়নটা আমার চেয়ে ভিন্ন হচ্ছে আমি যা বলছি তার থেকে বিপরীতে তার মত চলে আসছে তখন আবার অনেকে মনে করবে যে এটা কেমন হচ্ছে হতেই পারে যেহেতু মানে এগুলোকে আপনার কি বলে যে ফিখের ভাষায় বলা হয় যে মিনান নাওয়াজিল নানান ধরনের অবস্থা দুনিয়াতে নানান সময় আসতে পারে সেটা নিয়ে চিন্তার সুযোগ ইসলাম রেখেছে তো আমি ইমাম শাফি রহিম আল্লাহর সে বক্তব্যটা আগে বলছি আপনাদের সামনে তিনি বলেছিলেন যে রবন ইয়াহতামিল খাতা আমি একটা বিষয়ে আমার অপিনিয়ন পেশ করছি আমার কাছে এটা সঠিক মনে হচ্ছে কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা রাখি। আবার ইরি হতা ইয়াহতামিল স্বভাব অন্যের রায় আমার কাছে মানে ভুল মনে হচ্ছে কিন্তু সেটাও সঠিক হওয়ার পসিবিলিটি রাখে তো কোরবানি যাদের সামর্থ্য আছে তারা কি করবে আমি বলবো যে কোরবানি এই অবস্থাতেও ছেড়ে দেওয়া অনুচিত বরং করাই উচিত এটা আমার রায় আমার ওপিনিয়ন এখানে মানে দ্বিমত করার সুযোগ অনেকেরই আছে আমার এই মত গ্রহণ করারও সুযোগ আছে এই মত উপেক্ষা করারও সুযোগ আছে সো এটা মানে এটা নিয়ে ঝগড়া করার বিষয় না এটা জাস্ট মতামত ব্যক্ত করার দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে কেন আমি চিন্তা করছি যে কোরবানি করা উচিত ছেড়ে দেওয়া অনুচিত অনেকগুলো কারণে এক নম্বর হচ্ছে যে কোরবানি এমন একটা ইস্যু বা একটা রিচুয়ালস যেটা আমাদের বছরে একবার করার সুযোগ থাকে এবং মোস্ট কারেক্ট অপিনিয়ন হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব সো একটা ওয়াজিব আমল আমরা যতটুকু আমাদের পসিবিলিটি আছে আমাদের চেষ্টায় থাকা উচিত চেষ্টা থাকা উচিত যে আমরা যে কোনোভাবে সেটা স্বল্প পরিসরে হোক সেটা যেন আমরা করতে পারি এটা কোনো মতেই যেন আমরা ছেড়ে না দিই বছরের অন্য যে কোনো টাইমে আপনি চাইলেই কিন্তু কোরবানি করতে পারবেন না এটা বছরে একবারই করা যায় আর এটা একটা বড়ো ধরনের স্যাক্রিফাইস আল্লাহ সুহানুয়া তালা আমরা এটা দৃঢ়ভাবে বিলিভ করি এই যে কঠিন অবস্থা সারা দুনিয়ায় বিরাজ করছে আল্লাহ আল্লা সুফহানাহ তালা না চাইলে কোনো দিন এ থেকে আমরা পরিত্রাণ কিন্তু পাবো না সুতরাং এই স্যাক্রিফাইসের মাধ্যমে এই ত্যাগের মাধ্যমে এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ সুফহানুআ আতালার কাছে এটাকে ওয়াসিলা বানিয়ে দোয়াও করতে পারি যে আল্লাহ আপনি আমাকে আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দান করুন এটার একটা সুযোগ কিন্তু রয়েছে সো আল্লা সুমনুয়া তালার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে এই কাজটা আমরা বাস্তবায়ন করতে পারি দ্বিতীয় যে কারণ সেটা হল যে বর্তমানে কঠিন অবস্থাতে অসংখ্য মানুষ খাদ্য সংকটে ভুগছে আমিষের সংকটে ভুগছে অসহায় অবস্থায় আছে তো এই কোরবানির মাধ্যমে কিন্তু কোরবানির একটা বড় রকমের টার্গেট বা হাদাফ হচ্ছে যে খাদ্য দান একটা কর্মসূচি বাস্তবায়ন হয় এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কোরবানি সম্পর্কে যে মিনহা ফাকুল ফাকির তোমরা নিজেরা এখান থেকে খেতে পারো আবার যারা অসহায় ফকির আছে তাদের মুখে খাদ্য তুলে দেওয়ারও একটা সুযোগ তোমরা পাচ্ছ তাদের মুখে তোমরা খাদ্য তুলে দাও তো এর মাধ্যমে কিন্তু আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি তাদের খাদ্যের যোগান কিন্তু আমরা কোরবানির মাধ্যমে করতে পারছি এটা একটা বড় ধরনের সাপোর্ট এই কঠিন অবস্থাতেও তৃতীয় যে কথাটা আমি বলবো বা যে কারণে আমি কোরবানি করার পক্ষে রায় দিচ্ছি তা হল এই যে বর্তমানে ইকোনমিক যে মন্দা অবস্থা তৈরি হয়েছে ইকোনমিক ডাউনটার্ন যেটা বর্তমানে চলছে এ থেকে পরিত্রাণের উপায় কিন্তু আমরা ওইভাবে খুঁজে পাচ্ছি না আপনি জানেন অসংখ্য মানুষ আমাদের বিশেষ করে গ্রামে অসংখ্য মানুষ যারা ছমাস আগে থেকেই এই কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে গরু ছাগল লালন পালন করছে তাদের টার্গেট এই কোরবানিতে তারা সেটা সেল করবে এখান থেকে তারা লাভবান হবে এরপরে তাদের সংসার চালাবে অসংখ্য মানুষেরা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে কোরবানি আসবে আমি আমার পশু বিক্রি করব। এরপরে আমি আমার জীবিকা নির্বাহ করব। তো কোরবানি করলে পরে এই যে ইকোনমিক মন্দাদশা এর থেকে পরিত্রাণের একটা সুযোগও কিন্তু হবে এই অসহায় মানুষেরা এই কৃষকেরা এই যারা আপনার পশুপালন করছে তাদের জীবন জীবিকার একটা চমৎকার সুযোগ কিন্তু এই কোরবানির মাধ্যমে হতে পারে এটার একটা বড় সুযোগ আছে সর্বশেষ যে কারণ আমি বলবো যে আমরা আমাদের বেসিক নিডস ফুলফিলের জন্য কিন্তু আমরা বাজারে যাচ্ছি আমরা ঘর থেকে বের হচ্ছি আমরা শহরে যাচ্ছি কোনো কাজ কিন্তু ওইভাবে থেমে নাই আসলে চলছে আমরা বাধ্য হয়েই করছি তারপরও কিছু মানুষ আছে যারা দিনের এই বিষয়গুলোকে কটাক্ষ করে ছোট করে দেখে তাদের দিন নিয়ে মনের ভেতরে একটা বিদ্বেষ তৈরি হয়ে আছে কিছু মডারেট মুসলিমদেরকেও তাদের সুরে কথা বলতে দেখা যায় তো আমরা যদি খুব সচেতনতার সাথে এই কোরবানিটা মেনটেন করতে পারি কোরবানিটা আদায় করতে পারি এই রিচুয়ালসটুকু আমরা উদযাপন করতে পারি তাহলে এটা হবে তাদের জন্য একটা নৈতিক পরাজয় আর মুমিনদের জন্য একটা নৈতিক বিজয় এটা কিন্তু অনেক বড়ো ইস্যু আমরা যদি কল্পনা করি বুঝতে পারবো চিন্তাভাবনা করলে বোঝা যাবে যে এটা উদযাপন করা বাৎসরিক এই উৎসবটুকু উদযাপন করা আমাদের জন্য এটা আমাদের ইমানই বিজয় আর তাদের জন্য নৈতিক পরাজয় আমরা আমাদের ইমানের শক্তি বলে এই কাজটা করতে পারি এজন্যে আসুন আমরা আমাদের জায়গা থেকে সাধ্যানুযায়ী চেষ্টা করি আগে অনেক বড় করে কুরবানি করতাম এবার ছোট করে করব। কিন্তু ছেড়ে দেব না সচেতনতা যতটুকু মেনটেন করা দরকার সবটুকুই আমরা মেনটেন করব তারপরও এই চমৎকার উৎসবটা আমরা ছাড়তে যাচ্ছি না আল্লাহ সু ভাইন হাত তালা আমাদের সবাইকে ফিক দান করুন এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করুন আই মিন ওসল্লাহ তাল আলা সেই ও নাবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত